আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাটোজেড শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি লাকসাম থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি লাকসাম থেকে ভৈরব যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্রলা এক্সপ্রেস। চট্রলা এক্সপ্রেস যে ট্রেনটি সেটি লাকসাম থেকে ছাড়বে সকাল 8টা 18 মিনিটে। এটি ভৈরব গিয়ে পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 58 মিনিট। এখানে ভাড়ার তালিকা যদি দেখাই, এস চেয়ার সিটের মূল্য 150 টাকা, শুভন সিটের মূল্য 125 টাকা, ফার্স্ট সিটের মূল্য 225 টাকা। এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেস ট্রেনটি লাকসাম থেকে ছাড়বে দুপুর 2টা 40 মিনিটে। এটি ভৈরব গিয়ে পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট। এখানে স্নিগ্ধা সিটের মূল্য 282 টাকা, এস চেয়ার সিটের মূল্য 150 টাকা, এসি চেয়ার সিটের মূল্য 340 টাকা। তো আপনি চাইলে লাকসাম থেকে ভৈরব যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখুন ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন। Thank you.